ডাব্লিউ বি এসসি ভিটি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এর জন্য আপনারা যারা পরীক্ষার্থী অর্থাৎ দু হাজার আঠেরো সালে আপনারা যারা পরীক্ষা দেবেন তো এ সিলেবাস সম্পর্কে এবং কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে আমরা অল্প কিছু শর্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তার আগে বলি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পরে এবং পাশে বেল আকনটি বাজিয়ে নেবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে সো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন আমরা ডাব্লু বিএসি ভিটি ওয়েবসাইটে চলে এসেছি ডাব্লু 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 ডট ডাব্লু বিএসি ভিটি ডট নেট এখানে দেখুন ইভেন্টসগুলো আমরা যদি ফলো করি তো এখানে এখনো আপডেট হয়নি যে অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হবে আপনারা কেন দেখতে পাচ্ছেন যে জানুয়ারি তিরিশে তারিখে গত বছর ছিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর সি টি টু থাউজেন্ড সেভেন্টিন হ্যাজ স্টার্টেড কিন্তু এবছর এখনও শুরু হয়নি তার কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এটি এখনও পোস্টপন্ড হয়ে রয়েছে অর্থাৎ স্থগিত হয়ে রয়েছে তো খুব শীঘ্রই এটি চালু হয়ে যাবে চালু হলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেব কী করে অ্যাপ্লাই করবেন ডব্লিউবিএসসিপিটির বিএসসিবিটির জন্য এবং কীভাবে আপনি প্রিপারেশন নিলে আমাদের কাছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সমস্তটাই চলে এসেছে সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো সো আপনারা আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আজকে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি স্ক্রিনশট রয়েছে এখানে লেখা রয়েছে যে পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস পদ্ধতিতে ও এমআর সিটে কমন এন্ট্রান্স টেস্ট ও শিট যদি আপনারা না জেনে থাকেন ওএমআর শিট কী জিনিস দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ছবি দেওয়ার আমি চেষ্টা করছি এই ছবিটি দেখুন যে ও এমআর শিট এমনটা হয় যেখানে আপনাদেরকে কালো কালারে অর্থাৎ ব্ল্যাক বল পেন দিয়ে সুন্দর করে ঘরটিকে যে সার্কেল থাকে সার্কেলটি আপনাকে ফিল আপ করতে হবে ওকে তো আপনাকে ওই যে সার্কেলগুলো হবে ব্ল্যাক পেন দিয়ে সুন্দর করে ফিল আপ করবেন যেন সার্কেলের দাগের বাইরে না চলে যায় আপনার পেনের কালি তাহলে সেটি অ্যাকসেপ্টেড হবে এবং যদি বাইরে চলে যায় সেটি রিজেক্ট হতেও পারে রিজেক্ট মানে ওই কোশ্চেনের অ্যান্সারটি বাদ যাবে অর্থাৎ ওই মার্কটি আপনার ভুল হবে কাটা যাবে সো দেখতে পাচ্ছেন দুটি গ্রুপে ডাবলিউ হয় গ্রুপ ওয়ান যেটাকে বলা হয় এম গ্রুপ এবং অপরটিকে বলা হয় ই গ্রুপ ই গ্রুপটি হয় প্রশ্ন থাকবে অষ্টম মানের অর্থাৎ এইট পার্স যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে এইট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয় ই গ্রুপের মধ্যে এবং এম গ্রুপের মধ্যে যে কোশ্চেনটি হয় সেটি হচ্ছে মাধ্যমিক বেসের কী কী প্রশ্ন থাকবে এক নম্বরে রয়েছে সাধারণ ইংরাজি অর্থাৎ জেনারেল ইংলিশ দু নম্বর রয়েছে গণিত এলিমেন্টারি ম্যাথামেটিক্স থার্ড রয়েছে বিজ্ঞান যেটি বলা হচ্ছে সায়েন্স ফোর্থ রয়েছে পদার্থবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স এবং ফিফথ রয়েছে সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল স্টাডিস এটি হচ্ছে এম গ্রুপের পরীক্ষার প্রশ্ন প্রশ্ন হবে মাধ্যমিক মানের আমরা দু এক দিনের মধ্যে চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আপনাদেরকে দেখানোর এবং আমরা যদি ই গ্রুপটি আলোচনা করি অর্থাৎ এইট পাস যে লেভেল সেখানে কী কী কোশ্চেন থাকবে সাধারণ ইংলিশ জেনারেল ইংলিশ গণিত রয়েছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স বিজ্ঞান অ্যান্ড দেন সাধারণ জ্ঞান জেনারেল স্টাডিজ এখানে কিন্তু আপনার পদার্থ বিজ্ঞানের পার্টটি এইটের মধ্যে রইলো না তো এটি হচ্ছে মোটামুটি ডাব্লিউএসিবিটির সিলেবাস খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে যখনই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে আমরা কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করবো ফুল কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত তথ্য আপনাদেরকে দেবো সবিআর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন